There are lots of video about captcha entry in YouTube. আপনি যদি ইউটিউবে সার্চ দেন, হান্ড্রেডস অফ ভিডিও আপনি পেয়ে যাবেন ক্যাপচা এন্ট্রি সম্পর্কে, যেখানে বলা হবে যে আপনি এক ঘন্টা কাজ করে এত টাকা ইনকাম করুন, দেড় ঘন্টা কাজ করে প্রতিদিন আপনি $100, $50 আর্ন করুন, ইত্যাদি ইত্যাদি লেখা থাকবে যে এটা আপনার বেস্ট চয়েস অনলাইন আর্নিং এর জন্য, ইত্যাদি ইত্যাদি বিশাল বড় একটা লিস্ট পেয়ে যাবেন যখন আপনি ইউটিউবে সার্চ দিবেন, অথবা গুগল মামাকে যখন বলবেন দেখানোর জন্য, তখন তিনিও দেখিয়ে দিবেন এত বিশাল বড় একটা লিস্ট। তো সেগুলো কতটা বাস্তবসম্মত এবং যারা নতুন অনলাইনে কাজ করতে আসছেন তাদের জন্য সেটা কতটা উপযোগী সে সম্পর্কে আজকে কথা বলবো। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। তো সবার প্রথম আমি বলবো ক্যাপচাটা কি, যারা নতুন অনলাইনে কাজ করার জন্য ঝুঁকছেন তারা প্রথম প্রথম এইসব কাজের দিকে বেশি ঝুঁকে থাকেন। পে পার ক্লিক নামে একটা পিপিপি কি যেন আছে, ক্লিক করলে টাকা পাই, এই ধরনের আছে। সেকেন্ড এই অপশনটা হচ্ছে ক্যাপচেন্ট, ক্যাপচেন্টি করে অনেকেই লাখপতি কোটিপতি হয়ে যেতে চায়। আসলে এগুলো কতটা বাস্তব সম্পন্ন সেটা আসলে ভাবার একটা বিষয়। আপনি বিভিন্ন ভিডিওতে দেখবেন তারা আপনাকে বিভিন্ন ভাবে মোটিভেট করবে যে আপনি এই ওয়েবসাইটটাতে কাজ করেন, হ্যাঁ এই ওয়েবসাইটটাতে কাজ করলে আপনি বিশাল অ্যামাউন্টের একটা প্রফিট করতে পারবেন, বিশাল অ্যামাউন্টের একটা টাকা পাবেন আপনাকে, কিন্তু বাস্তবটা কিন্তু কেউ বলে না। আপনার দেখবেন বেশিরভাগ এই ক্যাপচা এন্ট্রি টিউটোরিয়াল গুলাতে বলা থাকে যে 1000 ক্যাপচা এন্ট্রি করলে আপনাকে দিবে তারা $1 অথবা $1.50। হ্যাঁ, আপনি ভাবতেই পারবেন না যে 1000 ক্যাপচা এন্ট্রি করে $1.50 দিলে আপনার এর পিছনে যে কতটা সময় ব্যয় করতে হবে, কতটা পরিশ্রম হবে। যখন আপনি কাজ শুরু করবেন বা যখন আপনি রিয়েলিটিটা বুঝবেন, তখন আসলে আপনি এটা বুঝতে পারবেন যে আসলে আমি কোথায় আছি, আমি আসলে কোন বোকার স্বর্গে বাস করছি। তো আমি আজকে আমার কথা মূল কথা শুরু করছি। সবার প্রথম বলে নিচ্ছে যে ক্যাপচা এন্ট্রিটা আসলে কি, ক্যাপচা কি। তো ক্যাপচা হচ্ছে এক ধরনের পিকচার বা ওয়ার্ড এর সমষ্টি। এটা হতে পারে অ্যালফাবেট, হতে পারে স্মলার, হতে পারে এটা আপনার ছোট হাতের এবিসিটি, বড় হাতের এবিসিটি হতে পারে, অথবা হতে পারে নিউমারিক সংখ্যা হতে পারে, নিউমারিক কি বলবো সাইন, নিউমারিক সাইন হতে পারে সংখ্যা, আই মিন সংখ্যা হতে পারে ইংলিশ সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত। তবে এগুলা স্বাভাবিকভাবে আপনার স্ক্রিনে প্রদর্শন করবে না। এমনও দেখা যায় অনেক ওয়ার্ড আসবে এমন হিজিবিজি করে লেখা আপনি কিচ্ছুই বুঝবেন না, তো সেই ক্ষেত্রে আপনার দেখা যায় এটা স্কিপ করে আরো একটা এন্ট্রি করতে হয়। তো এই কাজগুলো আসলে মাটি কাটে না, দেখেন না মাটি কাটে যারা আমাদের দেশে মাটি শ্রমিকরা রয়েছে, লেবার প্রকৃতির লোক যারা রয়েছে, মাটি কাটা যেমন কষ্টকর একটা কাজ, ইট ভাঙা যেমন একটা কষ্টকর কাজ, আমি মনে করি এই কাজটা তার চেয়েও বেশি কষ্টকর একটা কাজ। তো যারা এই দিকে ঝুঁকছেন তারা আশা করছি আমার এই পর্যালোচনার পর আপনি এই কাজটা না করার জন্য চেষ্টা করবেন। তো আমি আপনাকে একটা খুব সহজ একটা হিসাব দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন যে জিনিসটা কি, কেন আমি এখানে কাজ করব না। দেখুন এখানে তারা বলে যে 1000 ক্যাপচা এন্ট্রি করলে আপনাকে দিবে $1 বা $2, সর্বোচ্চ $2 দিলাম, আমি $2 দিল। তো এখান থেকে আপনি $2 ইনকাম করা কতটা কষ্ট হবে, 1000 ক্যাপচা এন্ট্রি করা, আমি ধরলাম যে প্রত্যেকটা ক্যাপচা এন্ট্রি করতে আপনাকে 1 মিনিট সময় ব্যয় করতে হবে, ধরলাম সাপোজ 1 মিনিটে সম্ভব, অনেক ক্ষেত্রে সম্ভব না যদি আপনার ইন্টারনেট স্লো থাকে, এবং অনেক সময় দেখা যায় যে আপনার ক্যাপচা একের পর এক দুইটা তিনটা আসতেছে, যে দুই তিনটা একটা আপনি বুঝলেন না, তো সবগুলো স্কিপ করে দিয়ে আবার আরেকটার জন্য অপেক্ষা করতে হবে। তো এইভাবে আবার দেখা গেল যে এক দুটো ভুল হয়ে গেল, আপনি টাইপিং ভালো পারেন বাট তার মধ্যে দেখা গেল দু একটা মাঝে মাঝে ভুল হয়ে গেল। তো এইভাবে দেখা যায় বেশ কিছু সময় ওয়েস্ট হচ্ছে আপনার, যেটা আসলে আপনার কাজে দিবে না। তো আমি এভারেজে ধরে নিলাম যদি 60 মিনিটে যদি হয় 1 ঘন্টা, তো সেখানে আপনি প্রতি প্রতি মিনিটে যদি একটা করে ক্যাপচা এন্ট্রি করতে পারেন তাহলে 1 ঘন্টায় হয় 60টি, তাই না? তো আমি এখানে ধরলাম 1 ঘন্টায় 60টি না, বরং 1 ঘন্টায় ধরলাম 100টা এন্ট্রি করবেন। আপনি যদি 1 ঘন্টায় 100টা ক্যাপচা এন্ট্রি করেন তাহলে এই ধরনের 1000 ক্যাপচা এন্ট্রি করতে আপনার সময় লাগবে মিনিমাম
10 ঘন্টা। আপনি ভাবতে পারেন 10টা ঘন্টা আপনার জীবন থেকে তারা কেড়ে নিয়ে যাবে, বিনিময়ে আপনাকে দিবে মাত্র $2। $2 কত হয়? 160 টাকা, মানে 150 টাকা। আই ডোন্ট নো আমার হিসাবটা ঠিক আছে কিনা, কারণ আমি অঙ্কে অনেক কাঁচা। তো আপনার 1 ঘন্টা যদি 100 টাকা এন্ট্রি হয়, তাহলে 10 ঘন্টায় 10×10=1000। হ্যাঁ, 2 ঘন্টায় 200, 3 ঘন্টায় 300, 10 ঘন্টায় 1000। তো এটা খুব সহজ একটা অঙ্ক, তো আমি বেশ ভালোই পারি। তো এই 1000 ক্যাপচা এন্ট্রি করতে আপনার যদি 10 ঘন্টা সময় লাগে, তো সেই হিসেবে আমি যদি বলি আপনি এই কাজটা না করে যদি আপনি একটা হোটেলে ওয়েটার হিসেবে কাজ করেন, অথবা আপনি একটা ফটোকপির দোকানে গিয়ে যদি হেল্পার হিসেবে কাজ করেন, আই থিঙ্ক এর চেয়ে বেটার 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 প্রফিট হবে আপনার। তো আপনি যদি ভাবেন যে আপনি ক্যাপচা এন্ট্রি করবেন, আপনি ক্যাপচা এন্ট্রি করে অনলাইন আর্নিং এ প্রতিষ্ঠিত হবেন, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। তো এই এই চিন্তা ভাবনা যদি মাথায় থাকে, তাহলে আজকে এই চিন্তাটা মাথা থেকে আউট করে দেন। হ্যাঁ, তো আরেকটা কথা বলে রাখছি, ক্যাপচা এন্ট্রি করার যে সাইট গুলো আছে সব বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ইন্টারন্যাশনাল ওয়াইজ যে আপনার পেমেন্ট মেথড গুলো থাকে সেগুলোতে আপনাকে পেমেন্ট করে থাকবে। যেমন আপনি যদি চান, ধরেন আপনি যদি ওরা যদি পেমেন্ট করে আপনাকে পেপালে, তো আপনার কাছে আপনি যেহেতু নতুন ফ্রিল্যান্সার বা নতুন কাজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কাছে কিন্তু একটা পেপাল কার্ড থাকবে না। তো আপনি দেখা গেল এই ক্ষেত্রে আপনি আপনার সীমাবদ্ধতা রয়ে গিয়েছে। তো সেই হিসেবে আমি বলতে পারি যে আপনার এখানেও কিন্তু কাজ করা হলো না। তো পেপাল ছাড়া, অথবা আপনি অনেকে বলতে পারেন যে তাহলে তো এটা ব্যাংকে টাকা আনা যায়, তো সেই ক্ষেত্রে আমি বলবো ব্যাংকে টাকা আনতে গেলে দেখবেন যে আপনি পেমেন্ট অপশনে তারা যে টার্মস এন্ড কন্ডিশন দিবে সেখানে দেখবেন মিনিমাম $100 উইথড্র করার অপশন থাকবে, অথবা মিনিমাম 200-150। আমি ওয়ার ট্রান্সফারের বেলায় যদি বলি, ব্যাংকে যেটা আসে সরাসরি ওয়ার ট্রান্সফার, আমরা গুগল অ্যাডসেন্স থেকে যারা সাধারণত টাকা পেয়ে থাকি ওয়ার ট্রান্সফারের মাধ্যমে, ওয়ার ট্রান্সফারের মাধ্যমে যদি আপনি টাকা আনতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে মিনিমাম $100 উইথড্র করতে হয়। উইথাউট $100 ইউ ক্যান নট উইথড্র ইউর মানি ফ্রম এনি সেক্টর বাই ওয়ার ট্রান্সফার মেথড। ওয়ার ট্রান্সফার মেথডের মাধ্যমে যদি আপনি উইথড্র করতে চান, সেক্ষেত্রে আপনার $100 হতে হবে। অনেক ক্ষেত্রে অনেক ওয়েবসাইট $200 $150 বলে। তো সেক্ষেত্রে আপনি যদি $100 জমাতে যান, আপনি এবার ভাবেন আপনার $100 জমাতে কত সময় লাগবে। আপনি কি দৈনিক 10 ঘন্টা টাইপিং এর কাজ করতে পারবেন? নো, নেভার, কখনো পারবেন, এটা সম্ভব না। কোনো হিউম্যান বডির পক্ষে এটা করা সম্ভব না। আবার অনেকে অনেক মেথড দেখা, অনেক অনেক পলিসি দেখা যে এইভাবে এইভাবে যদি করেন তাহলে খুব সহজে আপনি প্রফিট বাড়াতে পারবেন। তো আরেকটা কথা বলে রাখছি, এই ক্যাপচা এন্ট্রি কাজটা হচ্ছে একটা, এই যে আমাদের দেশে যেমন হাসির কথা বলতে হয়, যেমন MLM ব্যবসা আছে আমাদের দেশে, অবৈধ ব্যবসা, এটা বাংলাদেশ থেকে বেশ কিছুদিন আগেই অবৈধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। তো আপনি এই ক্যাপচা এন্ট্রিটা হচ্ছে লাইক MLM ব্যবসা করার মতো, আপনি যদি ক্যাপচা এন্ট্রি করেন, দেন আপনি যদি আপনার রেফারেলে আরো অনেকজনকে কাজ করিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আপনি তাদের কাছ থেকে 10% প্রফিট পাবেন। আর এই 10% যে কত কয়েক পয়সা হতে পারে আপনার, তো ধরেন একজন $1 ইনকাম করলো, সেখান থেকে আপনি পাবেন 10 সেন্ট। 10% হলে তো 10 সেন্ট হয় না, 10 সেন্ট আর কয় টাকা, মেবি 8 টাকা হইতে পারে। হ্যাঁ, 8 টাকা পাবেন আপনি আরেকজন। আরেকটা কথা বলে রাখছি, এই ক্যাপচা এন্ট্রি কথা করার সময় অনেকেই দেখা যায় যে $1 পূরণ করতে পারে না, বা $100 পূরণ করতে পারে না, 2-1 দিন বা 5 দিন, 1 সপ্তাহ কাজ করলো, 1 মাস কাজ করলো, করার পরে হতাশ হয়ে সে এই কাজটা ছেড়ে দেয়। তো এই আমি আরেকটা কথা বলে রাখছি যে আপনি এই 1 মাস যে কাজ করলেন, এটার পিছনে সময় ব্যয় করলেন, এই সময়টা কি আপনি ফেরত পাবেন কখনো? না, আপনাকে কেউ সময়টা ফেরত দিতে পারবেন। তো আপনি এখন আমাকে বলতে পারেন যে তাহলে যে ইউটিউবে হাজার হাজার ভিডিও আপলোড করছে, তারা কি টাকা ইনকাম করে না? তারা তো প্রুফ দেখাইছে ইত্যাদি ইত্যাদি। তো তারা প্রুফ দেখাইছে, ঠিক আছে কথাটা, তারা প্রুফ দেখাইছে, তারা ভিডিও আপলোড করছে শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য, আই মিন তারা
এই ভিডিও বানাইছে ভিউ পাওয়ার জন্য, এবং এই ভিউর ফলে তারা অবশ্যই অর্থ পাবে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় টাকার বিনিময়ে অনেকে এই ধরনের ভিডিও বানিয়ে দিয়ে থাকে। তো আশা করছি আমার এই ভিডিওটা, আমার এই পর্যালোচনাটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা নতুন ইউটিউব, নতুন ফ্রিল্যান্সার, যারা মানে নতুন ফ্রিল্যান্সার বলবো না, যারা নতুন ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে এই ভিডিওটা বেশ উপকারে আসবে। যারা ক্যাপচা এন্ট্রি করে অনলাইন ইনকাম করতে চাচ্ছেন তাদেরকে বলছি আপনারা এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। এছাড়া লিগালি কাজ করার জন্য বা এইসব কাজ বাদেও অনলাইনে 1000-1600 উপরে ভালো ভালো কাজের ক্যাটাগরি রয়েছে, ভালো ভালো কাজের পথ খোলা রয়েছে। আপনি সেই সব জায়গা থেকে কাজ করে আপনি $1000-1000 ইনকাম করতে পারবেন অনলাইন থেকে। তার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে, হার্ডওয়ার্কিং করতে হবে, হ্যাঁ, এবং অবশ্যই কচ্ছপের গতিতে আগাতে হবে। খরগোশের মতো যদি আগাতে চান তাহলে আপনি এই সেক্টর থেকে ড্রপ হয়ে যাবেন। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইয়ার কেরিয়ার, বি কেয়ারফুল অ্যাবাউট ইয়ার মিশন, বি কেয়ারফুল অ্যাবাউট ইয়ার এম ইন লাইফ। সো আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর আমার চ্যানেলটা যদি আপনার ভালো লাগে, আমার এই পর্যন্ত শুনে যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ভিডিওটাতে একটা লাইক দিতে পারেন। আর আপনি যদি মনে করেন এই আলোচনাটা আরো একজন শুনলে সে উপকৃত হবে তাহলে আমার ভিডিওটা আপনার প্রোফাইলে শেয়ার করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা এখন বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।